গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে বিকেল বিকেল তিনটা। তো এখন আমরা সবাই যাচ্ছি একটু বঙ্গাইগাঁও পার্কে। তো সবাই সামনে, আমি পিছনে পড়ে গিয়েছি। চলো পার্কে দেখা যাচ্ছে। টিকিট ঘর, এই যে বঙ্গাইগাঁও পরিবেশ উন্নয়ন উদ্যান। তো ভেতরে যাব। এই যে গেল দুইজনের দোলনায় উঠতে। এটা রাস্তা না ওই পাশে? একটু দুলুক, সামনে পাইছে, নির্মিতা সিট পাইছে। নির্মিতাকে নিচে নিচুটা দিতি। এখন আমরা যে সবাই অ্যাকোরিয়াম দেখতে যাব, ওটার জন্য আবার এক্সট্রা টিকিট কাটতে হয়। তো সেটা কাটা হয়েছে, তো যাই ভিতরে। ওই যে পাবলিক অ্যাকোরিয়াম, ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে কি না জানি না। ধরবা না বাবা, এমনি দেখো। এই যে বাবা, এদিকে এদিকে পিকু, উপরে দেখো, উপরে কিছুই নাই দেখি। ও এই যে একটা ব্ল্যাক কালারের, হ্যাঁ হ্যাঁ দেখি। এটা কি টাইগার ফিশ? টাইগার ফিশ, দেখো কত বড় ফিশটা। আরে এটা এইটা এটা দেখো কি সুন্দর, আমার সাথে থাকো দেখো। এই ফিশটা ভালো লাগছে, এইটা দেখো কি সুন্দর। দেখছি দেখছি টাইগার, উপরে উপরে, হ্যাঁ ব্ল্যাক কালার। ও উপরে এই হোয়াইট কালার ফিশ। বাবা দেখো ব্ল্যাক কালারের ফিশ এদিকে। এটা নাম দাও তুমি, এটা গোল্ডেন ফিশ। এটা এই যে এখানে নাও, এখানে নাম দাও আছে দেখো। এটা এটা তো স্যার হোয়াইট ফিশ, এটা ছোট, এটা হোয়াইট ফিশ, হোয়াইট ফিশ। আর এটা দেখো গোল্ডেন ফিশ, গোল্ডেন কেজে, এটা হোয়াইট হোয়াইট গোল্ডেন ফিশ, হোয়াইট গোল্ডেন ফিশ। আচ্ছা এখানে কই ওই যে লুকায় আছে, তোমাদের অ্যাকোরিয়াম দেখা শেষ, অনেক অনেক মাছ আছে, এত নাম করার সময় নেই।
সব বের হচ্ছে, ওগুলি সব গেল পার্কে দুলতে। এই যে পারো তো তুমি, হ্যাঁ হইতেছে, তুমি তুমি দুলো। হ্যাঁ তাও ধরো ধরো, দারুন। দুইলে যা, এই সাইডে এগুলি শেষ কর আগে, পারছে ট্রাই করো তো। ওয়াও ঠিক, পারবে না, কমপ্লিট করার চেষ্টা করতে, কমপ্লিট করতো মা, আগা হাত আগা। চেষ্টা কর, ওই পাশে না গাইতে পারিস, একটু ঝুল। হ্যাঁ ধরো ধরো ধরো, হ্যাঁ আর এই পাশে দাঁড়া ধর, হ্যাঁ পিছনেরটা পিছনেরটা ধরো, এত পিছনে গে, এইটা তোর মাথার উপরে। হ্যাঁ 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 ঝুলো এখন, হ্যাঁ এবার ঠিক আছে। হয়েছে বাবা, এখানে একটা ছোট্ট ব্রিজের মতো আছে, এই যে মানে এই পার্কটার কাজ চলছে এখনো। ওই পাশে ওই ওদিকে দুটো বোর্ড দেখলাম, এখানে মনে হয় বোর্ডিং সিস্টেম নেই মনে হয়, কিন্তু চালু হবে বোধ হয়। ওই যে দুটো বোর্ড এখানে, আর এটা এখানেই শেষ। অনেক ফটো উঠলাম, রিলস বানালাম, তারপর এখন ক্লান্ত, ওই যে একটু বাচ্চাদের তোলনাতেই উঠলাম। তো ওরা ওই যে ভেতরে ওয়াটার পার্ক বন্ধ আছে, মানে এমনি খোলা ঢুকতে পারে কিন্তু স্নান টান করা যাবে না, তো ওখানে ওরা গেল বাচ্চারা, আমিও যাই একটু। এই যে দেখো অনেক কাজ বাকি আছে এদিকে। বাবা বাবা জলে কিছু ফেলে না, কিছু ফেলে না, এগুলি সব পরিষ্কার করবে বাবা। এই যে ওয়াটার পার্ক ওদিকে কাছে যায় না, ওই যে দেখো এগুলি দেখো। দেখো ওয়াটার পার্কটা কত সুন্দর, তো ওই যে বললাম না কাজ চলছে, এগুলি সব কাজ কমপ্লিট হলে তারপর হয়তো ওপেনিং হবে। তো খুবই ভালো লেগেছে আমার, তো এটা খোলা থাকলে তো খুব ভালো হতো, মানে ওপেনিং হলে খুব ভালো হতো। এটাই বাকি আছে, পার্কের ওই সাইডগুলি তো খোলা, শুধু এই ওয়াটার পার্কটা বাকি আছে, কাজ চলছে এই যেগুলি, রাস্তার অনেক কাজ বাকি আছে ওই সাইডে। হ্যাঁ বাবা, ওই যে পিকু কি কোথায় গেছো তোমরা, এই সাইডে কাজ বাকি আছে না, এগুলি হলে তারপর বোধহয় ওপেনিং হবে। কি বলো দিদি, জানো নোংরা জলে পা ধুইছে, কোথায় কোথায়, চলো আমাকে নিয়ে চলো তো, কি করে দেখি, জানো পা ধুইছে, এখন তোমার ভয় হলো, এখন হলে পা ধুইতেছে না। এই সাইডে আরো আছে, মানে এই সাইডটা ছোটদের ওয়াটার পার্ক, আর এই পাশে ওয়াটার পার্ক আছে, এটা বড়দের। বাহ, এটা এটা বোধহয় খোলা না নাকি? ওহ, কোন দিক দিয়ে জল আছে, কিন্তু জলগুলো পুরো শ্যাওলা। ওই যে এখন ওগুলি কাজ চলছে না, ওদিক দিয়ে আসো, ওরা ওইটা উঠছে নির্মিত, ওরা তো জানেই না এদিকে আসছে যে, তবু ঘুরতে পারতো। বাবা আসো এদিকে আসো, ওয়াও এখানে বোধ জলটা একটু বেশি, দারুন দারুন তো জায়গাটা, মানে খুব সুন্দর। ওই দেখো পেছনে কত, ওই দেখো জুতো, তোমার জুতো ভিজে না, এখানে বেশি রে জল, অনেক বেশি জল, এটা বড়দের নামবো না, খুব সুন্দর করছে তো, এটা ভালো লাগছে মামা জানো। আর আর আরো জনের বড় আছে ওই যে ওইখানে, খুব সুন্দর এটা,
এই জল বেশি কিন্তু একটা একটা সিঁড়ি নামুক, ধর 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 একটা নামুক নামুক একটা, দাঁড়া ধরবে কিচ্ছু হবে না, ইয়ে এই কই গেছিস রে, বাহ ওই জোড়া সবাই ওদিকে বসে আছে, খুব সুন্দর জায়গাটা। আস্তে আস্তে বাবা আস্তে, দিদি কোথায়? দিদি কোন পাশে? ওই পাশে ওগুলো বাদাম চিপচিপ এত আনবে কি বিরক, কোথায় দোকান থেকে আনবে? হ্যাঁ হলো পরে কেউ বা বলে নিয়ে গেছে ওগুলো, বাবা চলো আসো তো, এখন সোয়া পাঁচটা বাজে, ছটায় বন্ধ হবে পার্ক, তো এখন যাই, এটা ওপেনিং থাকবে তো দুপুরবেলায় চলে আসতাম, তো বন্ধ আছে, বোতল শেষ ডাস্টবিনে ফেললে হতো, তো এখন আমরা বের হয়ে পড়ছি, তো যাই গেটের দিকে যাই, আমাদের ঘোরা শেষ, পার্কের গেট, এখন আমরা বের হয়ে যাচ্ছি। আই লাভ বঙ্গাইগাঁও, শুধু এটুকুই আছে আর ভেতরে যাবো না, এখন ওই যে ছটা বাজে বন্ধ করে দিয়েছে তার জন্য আর ভেতরে যেতে পারলাম না, আমি শুধু ক্যামেরাটা বাইরে থেকে করলাম। আই লাভ বঙ্গাইগাঁওয়ের অপোজিটে এই যে বঙ্গাইগাঁও ইউনিভার্সিটি, খাওয়া দাওয়ার পর্ব চলছে, তোমরা ফুচকা নেয়নি এখনো? ওহো ঝাল কম করে দিতে হইল, ওই যে ওদিকে একটু ওই টুলটাই না দাও, হ্যাঁ বসো বসো এখানে নিয়ে বসবা, খাওয়ার জন্য লাইন ধরে আছে,